হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তবে মাঝপথে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি। যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করলাম। তোমাদের দাদাভাই চা খেয়ে গেছে একটু বাইরের দিকে ব্রাশ করার জন্য, তো এই ফাঁকে আমি আমার নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর মনীষা ধর বলে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি চুল ছেড়ে সিঁদুর পরবে না। অবশ্যই আমি তোমার কথাটা রাখবো, চুল ছেড়ে সিঁদুর পরবো না। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, ইংরেজির নভেম্বরের 8 তারিখ, আর বাংলার হচ্ছে কার্তিক মাসের 21 তারিখ, বুধবার। আজকে বুধবারই পড়েছে, কিন্তু অন্ধকার পক্ষ থাকার কারণে আর কিছু করে দেওয়া গেল না আর কি, পায়েস করলাম না বা কিছুই করতে পারিনি। তাই আবার এই মাসেরই বুধবার পেয়েছি ভাই ফোঁটার দিন, ইচ্ছে আছে ওই দিনকে একটু কিছু করে দেওয়ার। সবাই বলে নাকি যে অন্ধকার পক্ষে পায়েস করে দিতে নেই, তাতে নাকি ছেলেদের অমঙ্গল হয়, ছেলেই হোক বা মেয়েই হোক। তো সেই কারণে আর কিছু করলাম না আজকে। তবুও দেখো, জন্মদিন বলে কথা, একটু তো কিছু করতে হয়। তাই ও তো ওখানে যখন থাকে সেভাবে কিছু খেতে পারে না, সেই কারণেই কালকে রাত্রিবেলা ডিম আর পাউরুটি আনিয়ে রেখেছিলাম, ভেবেছি আজকে একটু ডিম টোস্ট করে দেবো সকালে। আর তোমাদের সবাইকে যে আমি কি বলবো সেটা আমি নিজেও জানি না, কারণ এই কটা দিনের মধ্যে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো। প্রায় 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, আমার কাছে তো এটাই অনেক, এটাই অনেকটা ভালোবাসা। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ে যে আমার কতটা মন ভালো হয়ে যাচ্ছে সেটা তো শুধু আমিই জানি। তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে চলে এসছে, আমাকে বললো চা করে এনে দিতে, আমি আবার 1 কাপ চা করে নিয়ে এসে দিলাম। তো এখন দুজনে মিলে একটু ফোনে ভিডিও দেখবো আর একটু নিজেদের মতো করে সময় কাটাবো। যখন ও থাকে না বাড়িতে তখন আমরা এভাবেই সময় কাটাই, একটুতেই হাসাহাসি করি। আর এখন দেখো তোমাদের দাদাভাই কি করবে, নিজের গোঁফ দাড়ি নিয়ে এতটা মানে পজিটিভ না কি বলবো, আমার তো কি বিরক্ত লাগে। আমি ওকে বলছি যে তুমি সবসময় কেন ওরকমভাবে গোঁফে হাত দাও গো, তাহলে ওরা কি ভাববে, মানে তোমাদের কথা বলছি, তোমরা সবাই কি ভাববে যে সবসময় গোঁফে হাত দিচ্ছে। আর দেখো বলছে কি যে পুষ্পা, কেন বলো তো, কারণ যেদিনকে তোমাদের দাদাভাই আসে না সেদিনকে আমাকে একটা ছবি পাঠিয়েছিল ট্রেনে বসে, তো সেদিনকে ওরকম টাইপেরই দেখতে লাগছিল। তো ওই কারণে না আমি ওকে বলেছিলাম যে তোমাকে পুরো পুষ্পা দেখতে লাগছে, তাই ওটা করে দেখালো আমায় জানো। আর সব সময় এভাবেই হাসিয়ে রাখে, সব সময় এভাবেই মজা দিয়ে আনন্দ দিয়ে রাখে, আমার তো খুব ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো পাশে আছি জেনো। তারপরে এই যে চলে এসেছে বিরক্ত করতে, মন দিয়ে ফোন ঘাঁটছে আর আমি করছি ওকে বিরক্ত, কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে বিরক্ত করতে খুব ভালো লাগে। আর ওকে আমি বললাম তাকাও, ও কি আমার দিকে তাকাচ্ছে, দিয়ে আমি বললাম আরে আমার দিকে না ক্যামেরার দিকে, আর এমনভাবে তাকালো না যেন মনে হলো কত রাগ করে আছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি ডিম টোস্ট বানানোর জন্য, দেখো ডিমগুলো সব ভেঙে নিয়েছি, এরপর যেভাবে আর কি পারি বানাতে সেইভাবেই বানাচ্ছি। আমি জানি না এর থেকেও ভালোভাবে বানানো যায় কি না, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট বার সেটা ট্রাই করব। আর আমি সেরকম কিছু দিইনি, ডিমটার মধ্যে একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম, ব্যাস। তো আমি চটপট করে ডিম টোস্টগুলো বানিয়ে নিই, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সবার সাথে শেয়ার করে দেবে। হ্যালো, আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার প্ল্যান ছিল না, কিন্তু তবুও একটা কথা শেয়ার করি। জানো তো কালী পুজোর পরের দিন আমাদের বাড়ি আসার কথা ছিল আমার মেজো জা ভাসুরে। এবার তোমরা তো দেখেইছো যে কতটা আনন্দ করি আমরা দুজনে মিলে, কত রিলস বানাই, ভিডিও বানাই, সারাদিন হাসাহাসি করে কেটে যায়। আবার সেটা যদি তোমাদের দাদাভাই সঙ্গে থাকে তাহলে তো ওই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়, মানে আমরা দুজনে মিলে ওর পেছনে লাগি, ও আবার ওর বৌদির পেছনে লাগে, মানে এইভাবেই সারাদিন আর কি কেটে যায়। তো আমি ভেবেছিলাম যে সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ক্যামেরা বন্দি করব। কিন্তু হঠাৎ করেই না দাদার কাজ পড়ে যাওয়ার কারণে শুনছি নাকি ওরা আসতে পারবে না, আমার এতটা খারাপ লাগছে কি বলবো। দাদাভাই আবার কিছুদিন পরে চলে যাবে,
তো যাই হোক, এলে আনন্দ হতো, এটা ভেবেই খারাপ লাগছে যে ওরা আসতে পারছে না। তো আমাকে সব সময়তেই বলতে থাকে যে যদি আমরা দুজনে ওখানে থাকতাম তাহলে কত ভালো হতো, তুই ভিডিও বানাতিস, আমি তোর ক্যামেরা ধরে দিতাম, বা আমি কোনো রান্না করতাম। ও না খুব ভালো রান্না করতে পারে, এটাই বলে যে আমি রান্না করতাম, তুই আমার ভিডিও বানাতিস, রেসিপি শেয়ার করতাম দুজনে মিলে, আরও ভালোভাবে ভিডিওগুলোকে মানে জমিয়ে তুলতে পারতাম। তুই তো একা একাই সব কিছু করিস, আমাদের দাদাভাই থাকলেও একটু ভিডিওতে মজা হয়, কিন্তু কি করব বলো, একা একা তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। প্রায় শেষের দিকে এইবার তোমাদের দাদাভাইকে দেবো, এরকম শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি একটু স্মাইলি এঁকে নিয়ে চলে এসেছি ওর কাছে। আমাকে বলছিল বিছানার উপর রাখতে, আমি যখন বললাম রাখবো না তখন বলছে পেটের উপর রাখতে। কি বলবে বলো, গরম জিনিসটা পেটের উপর রাখলে যদি পেটটা পুড়ে যায়। তারপরে ও ওখানে টিভি দেখছিল আর আমি একটু ঘরে চলে এসেছিলাম নিজের ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য, কারণ ও আসার পর থেকে ঘরটার যে অবস্থা, আমার মাঝে মধ্যে নিজের ঘর দেখলেই কান্না পেয়ে যায়। একে তো এক গাদা জিনিস এনেছে ওখান থেকে, সেগুলো সব ব্যাগ থেকে টেনে টেনে বের করেছে, করে এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর যেহেতু আমি ঘরের মধ্যে একা থাকি, ঘর গুছিয়ে ভালো করে রাখি, তো আর যখন ও আসে না তখন আমার চারিদিকটা দেখলেই কেমন কষ্ট হয়, মনে হয় কখন গোছাবো, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না জানো তো, কারণ হয়তো আমি এইমাত্র গুছিয়ে রাখলাম, আমার খানিকক্ষণ পর কোথা থেকে ঘুরে ঘাড়ে এসে আবার সব ঘেঁটে দেয়। আমার এই জন্য একদম ভালো লাগে না, ও ঘর থেকে যখন বেরায় তখন আমি একদম ঠিকঠাক করে গুছিয়ে রাখি। জানি সেটা বেশিক্ষণ স্টে করার জন্য না, কিন্তু তবুও ভিডিওটা আজ এই অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বাই।